Assalamualaikum, welcome to my channel. নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো দেশ এবং দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আমাদের ভিডিও দেখেন এবং ভিডিওতে কমেন্টস করেন এবং WhatsApp এ নক করেন। তো আজকে আপনাদের জন্য একটা সুখবর আছে। আমার কাছে এই মুহূর্তে চারটা পাসপোর্ট আছে। এর আগেও আমি আমার গত ভিডিওগুলো দেখবেন, আমাদের ক্রোশিয়ার ভিসা হয়েছিল দুইটা এবং তার আগে রোমানিয়ার ভিসা হয়েছে। অনেক প্রমাণের ভিসা হয়েছে আমাদের এই চ্যানেল থেকে, আমরা দেখিয়েছি প্রমাণ স্বরূপ। এবং সামনে ইনশাল্লাহ নেক্সট মান্থে আমরা লিথুনিয়ার ভিসা এবং টিআরসি কার্ড আপনাদেরকে শো করবো বা দেখাবো যে আমাদের সাকসেসগুলো। তো আজকে আমরা চারটা ভিসা রিসিভ করেছি ক্রোশিয়ার জন্য। ক্রোশিয়ার জন্য তারা অ্যাপ্লাই করেছিল আজ থেকে প্রায় 6 থেকে 7 মাস আগে দুবাই থেকে। তো আলহামদুলিল্লাহ আজকে তাদের ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে এসেছে, পাসপোর্টটা তারা রিসিভ করেছে। আমরা সরাসরি তখন তাদের ইন্টারভিউ নিতে পারি নাই, কারণ অন্য একটা কাজে বিজি ছিলাম। বিএফএস গ্লোবালে দুবাইতে যে বিএফএস গ্লোবাল আছে ওইখানে ফাইল সাবমিশনে আমরা একটু ব্যস্ত ছিলাম, এই কারণে তখন তাদের সরাসরি সাক্ষাৎ নিতে পারিনি। এই কারণে আমি এখন দেখাচ্ছি, কারণ এখন মানুষ প্রুফ যদি প্রমাণ না দেয় তাহলে আর কি বিশ্বাস করতে চায় না, এই কারণে এই সমস্ত ভিডিও তৈরি করা। এবং অনেক মানুষ আছে যারা ভিসা পায় কিন্তু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় বা অনেক কারণ থাকে তারা আসতে চায় না। তো আমি একটু ভিসাগুলো আপনাদেরকে দেখাই। আর বলে রাখি, যারা এই মুহূর্তে শেনজেনে যেতে চাচ্ছেন, ক্রোশিয়া এবং লিথুনিয়া এবং আপনার হাঙ্গেরি, এই সমস্ত দেশ যারা শেনজেনভুক্ত দেশে যেতে চাচ্ছেন, তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং সরাসরি কল দিবেন এবং অফিসে আসবেন। আসার পরে ডিটেলস কথা বললে যদি ভালো লাগে তাহলে আপনার ফাইল সাবমিট করে দেবেন। ইনশাল্লাহ অতি দ্রুত তথা সহিত আমরা আপনাদের কাজটা করে দেব। তো আমার হাতে যে পাসপোর্টটা আছে ওনার নাম হচ্ছে শাহাদাত হোসাইন। এই ভিসাগুলো হয়েছে হচ্ছে ক্রোশিয়াতে কনস্ট্রাকশন সেকশনে। আমি দেখাই আপনাদের ভিসাগুলো, এই যে এটা দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে শাহাদাত হোসাইন। তো আমি এক পাশে স্ক্রিনের এক পাশে দিয়ে দিব। আর আমার কাছে আর একটা দ্বিতীয় যে ভিসাটা আছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ খালিদ আহমেদ। তো ওনারা দুজনই আজকে রিসিভ করেছে এবং কিছুদিন আগে এই দুইটা রিসিভ হয়েছে আর কি, টোটাল চারটা। এই যে একটা ভিসা হলো ক্রোশিয়ার ভিসা। তো ভিসার ভিতরে লেখা থাকে যে দোহা থেকে ভিসাটা ইস্যু হয়। অনেকে প্রশ্ন করেন যে দুবাই থেকে ভিসা করছেন আবার দোহা লেখা কেন। তো দুবাইতে তো ক্রোশিয়ার এমবাসি নেই, এই কারণে বিএফএস এর মাধ্যমে এখানে জমা হয় এবং দোহা থেকে স্টিকারটা অ্যাটেস্টেশন হয়ে আসে, এই কারণে ভিসার ভিতরে দোহা লেখা থাকে। তো যারাই আমার সাথে যোগাযোগ করেছেন ইতিপূর্বে, যারা যোগাযোগ করেছেন এবং কন্টিনিউ যারা যোগাযোগ করতেছেন হোয়াটসঅ্যাপে, সব তথ্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে থাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। তো তারা আসবেন অফিসে এবং ক্রোশিয়া লিথুনিয়া এবং হাঙ্গেরির জন্য যদি যারা ফাইল সাবমিট করতে চান তারা আমাদের সাথে অতি দ্রুত কন্ট্যাক্ট করেন, আমাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপে। শেনজেন যাওয়া যারা অবৈধভাবে যান শেনজেনে বিভিন্নভাবে গেম দিয়ে, তো গেম দিয়ে না গিয়ে সরাসরি আপনার একটা ওয়ার্ক পারমিট নিয়ে যদি যেতে চান তাহলে আমাদের কাছে আসতে পারেন। আবার ইনশাল্লাহ পরবর্তী কোনো নিউজ এবং যদি ভিডিও থাকে ইনফরমেশনমূলক তাহলে পরবর্তীতে আমি আবার আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।